মানুষের দিয়ে যেতে চান মানুষের দ্বারে বলে যান পারে মানুষের দ্বারে বলে যান পারে আজকে বাঁচতে হলে চাই সংগ্রাম চাই সংগ্রাম চাই সংগ্রাম এই সংগ্রাম লাঠি সোজা বন্দুক নিয়ে সেই সংগ্রামের কথা নয় সংগ্রাম অর্থাৎ পরিবর্তন ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ যে পরিবর্তনের কথা বলেন সেটা ত্রিধারায় আদি আত্মিক আদি দৈবিক আদি ভৌতিক মেন্টাল রেভলিউশন সোশ্যাল রেভলিউশন ন্যাচুরাল রেভলিউশন তো সেই পরিবর্তন আনতে গিয়ে আমরা আমাদের মনের পরিবর্তনটা অর্থাৎ আত্মিক পরিবর্তন আত্মিক উন্নতি এটা ভীষণ জরুরি জন্মসিদ্ধ ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলেন খণ্ড জাতি খণ্ড নীতি আমি রাখব না এ বাংলা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে আমি এক জাতি এক নীতি এক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করে দিয়ে যাব তো সে কথা রাখতে গিয়ে তাকে অনেক ঝড় ঝঞ্ঝা অনেক মান অপমান অপবাদ হজম করতে হয়েছে সইতে হয়েছে তার সন্তানটাও সয়ে চলেছে তাই আসুন যে ভারতীয় বেদ ভিত্তিক সাম্যবাদের কথা এসেছে ঠাকুর বলেন যে বেদের তত্ত্ব যে বেদের দর্শনের কথা বলেন সেটা জানা বা বুঝার আমরা প্রয়াস করব আসুন অনন্ত পৃথিবীতে অনন্ত পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়ে অনন্ত পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়ে আমি একটি মানুষকে খুঁজি দিয়া জীব উজ্জ্বল সেই আকাশে বাতাসে
Come on.
राम 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 राम।